এই দেখো সেই 200 গ্রামের মাটন যেটা শুনে আমি এই রোদ্দুরের ভেতরে ছুটে চলে এসেছি এখানে। সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে, তো আমাদের ব্যাপার হচ্ছে যকোনো দিন আমরা বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত। আজকেও যাচ্ছি বিরিয়ানিটাই খেতে এই রোদ্দুরের ভেতরে। পৌঁছায়নি পৌঁছায়নি এখনো পৌঁছায়নি, সবে করোনাময় এসছি, করোনাময় আস্তে আস্তে মাছটা গেল ছিঁড়ে। আজকে সকাল থেকে তিনটে মাছ ছিঁড়লাম, এখান থেকে ভলভো বাস ধরবো, ধরে যাব হচ্ছে রুবিতে, ওইখানে বিরিয়ানির একটা জায়গায় যাবো। ভলভো তো আর পেলাম না, এমনি বাসেই চলে আসলাম রুবি, আর দেরি করব না, নেমে পড়েছি একদম ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। যা টুপি টুপি পড়ে যাল, গরম যা পড়েছে। কালকে ঘুমন্ত অবস্থাতে আমি বলে দিয়েছিলাম যে আমি বিরিয়ানি খেতে কালকে যাব, আর আজকে আমি বাস থেকে নেমে একটু এগিয়েছি, দেখি এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, ঘাপটিতে দুজন দাঁড়িয়ে রয়েছে। এই যে বিরিয়ানি খাবে তুমি? আমি মানে জাস্ট বলেছি যে আমি বিরিয়ানিটা খেতে যাব, দেখছি দাঁড়িয়ে রয়েছে, আবার ওদিকে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে না, শুধু পয়সা দেখাচ্ছে পয়সা। আচ্ছা এদিকে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, এই দেখো এই হচ্ছে অমিত। অমিত তোমার জানা না নামটা? অমিত সাহা ফিল্ম, অমিত সাহা ফিল্ম সাথে। আজকে আমি কিন্তু দাদার কিন্তু অনেক বড় ফ্যান কিন্তু। বাবা দাদার ফ্যান, বাবা বড় ফ্যান না ছোট ফ্যান? অনেকটা বড় ফ্যান। আচ্ছা ডিসি ফ্যান না এসি ফ্যান? এসি 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 ফ্যান। ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি কিন্তু বিরিয়ানি কি কসম 1500 লাইকস কিন্তু আমার চাই। প্রচুর লেট হয়ে গেছে বকবক করতে করতে, যা হয় আমাদের যে কোনো জায়গায় যাই আমাদের ভিডিও করতেই দেরি হয়ে যায়। তো এটা বলছিলাম যে এইখানে আসার কারণটা কি? এখানে আসার কারণটা একটাই যে আমরা কলকাতার ভেতরে 200 গ্রামের মাটন পাচ্ছি শুনলাম, তো দেখা যাক মাটনটা কিরকম হয় সব থেকে। আপনার পিসটা ভালো দেখতে আছে? হ্যাঁ বলছে তো পিসটা ভালো, দীপ বলছে। এই দেখো সেই 200 গ্রামের মাটন যেটা শুনে আমি এই রোদ্দুরের ভেতরে ছুটে চলে এসেছি এখানে। মোটামুটি 200 গ্রাম তো লাগছে, আর এই হচ্ছে এই আলু। আচ্ছা হাঁড়ি এক্ষুনি কাটা হয়েছে, তো দুরকম রাইস আমাকে দিল, একটু অল্প তারের রাইস আর ওপরে সাদা রাইসটা দিয়েছে। এটা হচ্ছে যে মুঘল কুজিনসের যেরকম বিরিয়ানির কালার হয় সেরকম কালারেরই বিরিয়ানি। এটা আমাদের ব্যারাকপুরের যেরকম আমরা বিরিয়ানি খেয়ে থাকি ওখানকার একটুখানি রিচ কিংবা তার বিরিয়ানিটা বেশি হয়, সেটা কিন্তু দেখে আমার মনে হচ্ছে সেরকম নয়। তো শুরু করি। আমি নিজে একটু মিক্স করে নিচ্ছি, বিরিয়ানিটা টোটালি লাইট বিরিয়ানি প্রথমেই আমি বলবো। আর যেটা আমি আগে বললাম যেটা আমাদের এখানকার মুঘল রেস্টুরেন্ট কিংবা মুঘল কুজিনসে যেই সব বিরিয়ানিগুলো হয় যেরকম ফ্লেভার হয় ঠিক সেরকম ধরনেরই বানানো। এটা ব্যারাকপুরের বিরিয়ানির সঙ্গে কিন্তু কোনো কম্প্যারিজন নেই, কোয়ান্টিটি ইজ গুড, খেতে রাইস ফাইস যথেষ্ট ভালো কিন্তু একদম লাইট যেটা আমি বললাম। এবার মাটনটার সঙ্গে একটা গরস প্রথমে খাই। মাটনটা পিসটা বেশ ভালোই লাগলো আমার, তবে আর একটু নরম হতে পারতো হয়তো, আজকে কোনো কারণে স্পেসিফিকলি একটু স্টিফ আছে, বাট টেস্ট ওয়াইজ মাটনটা কিন্তু খুব ভালো। ফুল প্লেট মাটন বিরিয়ানি এটা কত? 230 টাকা। আর তোমরা যদি 100 গ্রামের মাটন নাও তাহলে 120 টাকা বলবে, ওটা আবার মানে তুমি 140 ধরে রাখো, ওটা 140 টাকা, আর এটা 230 টাকা। দুরকম মাটন বিরিয়ানি পেয়ে যাচ্ছ, আর চিকেন বিরিয়ানিটা কত পড়ছে? 80 টাকার চিকেন বিরিয়ানি, ওটা মোটামুটি 100 গ্রামসের পেয়ে যাচ্ছ। অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আমরা এই বিরিয়ানিটার সঙ্গে কোনো কম দামি বেশি দামি কোনো বিরিয়ানির সঙ্গে কোনো কম্পারিজন করছি না, এটার যে দাম সেটা আমি বলে দিলাম। বিরিয়ানিটার ফিডব্যাকটা আমি দিয়ে দিলাম, খাওয়া যেতে পারে এসে তোমরা খেতে পারো। আর ওস্তাদজি খাবারটা ওয়া ওস্তাদ কিন্তু আমি বলে দিচ্ছি, আলুটা ঠিকঠাকই আছে, আলুটা নরমও আছে, এই দেখো দেখতে পারো একদম নরম আছে, তো আলু নিয়ে কোনো কমপ্লেন নেই। মাংসটা আর একটু যদি আর একটু সেদ্ধ হতো ভালো হতো, বাট
কোনো রকম কোনো প্রবলেম নেই, একদম নরম হয়নি, বাট দিস ইজ ওকে। কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গেট নাম্বার ওয়ান, তার উল্টো দিকে সিরাজ মিট শপ। সিরাজ মিট শপের জাস্ট অপোজিটে দেখবেন ওস্তাদজি বলে একটা বিরিয়ানি দোকান আছে, ওটা রুবি থেকে ঢুকতে মোড়ের মাথা থেকে ঢুকলে হার্ডলি ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স সিরাজ মিট শপ, লেফট রাইট সাইডে পড়বে, আমারটা লেফট সাইডে পড়বে। অমিত কিরম লাগলো বিরিয়ানিটা? রোড সাইড ছোট স্ট্রিট দোকানে বসে যদি প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানির টেস্ট নিতে চাও, রুবিতে চার রাস্তা মোড়ে আসতেই পারো। শুধু বলতে হবে কি, বিরিয়ানিটা খাওয়া শেষ, যা যা আমাদের লেগেছে তোমাদেরকে বলে দিলাম, পজিটিভ নেগেটিভ যা যা পয়েন্টস যা মনে হয়েছে সব বলে দিলাম, এসে খেয়ে দেখে যেতে পারো, প্রাইস অনুযায়ী ঠিক আছে, অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোয়ালিটি ইজ গুড। দেখো টাকা যাই দিই, কোয়ালিটিটা যাতে ভালো থাকে, কম টাকারও বিরিয়ানি খাওয়া যেতে পারে, বেশি টাকারও বিরিয়ানি খাওয়া যেতে পারে, বাট কোয়ালিটিটা যাতে খারাপ না। তো চলো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে আজকে সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটাকে যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও। সবসময় যেটা বলি, সবকামালিকে ওম সায়রাম।